শিক্ষা সংক্রান্ত আপডেট। 3 ঘন্টার বেশি অনলাইন ক্লাস নয়, রাজ্যগুলিকে জানিয়ে দিল কেন্দ্র। গতকাল রাজ্যগুলির সঙ্গে এই বিশেষ মিটিংয়ে সেন্ট্রাল স্কুল এডুকেশন সেক্রেটারি অনিতা করোয়াল এই কথাগুলি জানান। এক্ষেত্রে রাজ্যগুলি শিক্ষাক্ষেত্রে ডিজিটাল ডিভাইডের প্রসঙ্গ তোলে, কেন্দ্রীয় সরকারকেও এই বিষয়ে কিছু অনুদান বা সাহায্যের কথা বলা হয়। যদিও কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে সমগ্র শিক্ষা অভিযান ও নারী শিক্ষার ক্ষেত্রে সমস্ত অনুদানগুলি হয় তা ব্যবহারের জন্য রাজ্যগুলিকে পরামর্শ দেয়। রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়, কেন্দ্রীয় গৃহমন্ত্রক স্কুল খোলার ব্যাপারে ছাড়পত্র দেওয়ার পর রাজ্যগুলি নিজেরাই ঠিক করবে তারা কবে থেকে স্কুল চালু করতে চায়। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।